চিত্রনায়ক সালমান শাহের 18তম মৃত্যুবার্ষিকী আজ। 1996 সালের এই দিনে তিনি চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বলাকা সিনে ওয়ার্ল্ডে উদ্বোধন হল সালমান শাহ স্মরণ উৎসব 2014। দুপুরে এর উদ্বোধন করেন অভিনেত্রী মৌসুমী। উৎসবে সালমান শাহ অভিনীত 6টি চলচ্চিত্র প্রদর্শনী হবে। প্রয়াণের 17 বছর পরও তার স্মরণে আবেক্ষণ হয়ে পড়েন ভক্তরা। পরিচালক সহকর্মীদের স্মৃতির মনে কোঠায় এখনও চির অমলিন সালমান শাহ। সেজুতি রহমানের রিপোর্ট। এলেন, দেখলেন, জয় করলেন। বাংলা চলচ্চিত্রে সালমান শাহের মতো রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠে যাওয়া কিংবা ভক্তের প্রাণের খুব কাছে যাওয়ার ঘটনা কমই ঘটেছে। যতদিন বেঁচে ছিলেন তার কীর্তি ছড়িয়েছে উজ্জ্বল আভা। বাবা বলে ছেলে নাম করে দে। 90 দশকের শুরুতে কেমন থেকে কেমন সিনেমার মধ্য দিয়ে সালমান শাহের যাত্রা শুরু। হাতে খড়িতে বাজিমাত, এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। মাত্র 4 বছরেই তার অভিনীত ছবির সংখ্যা দাঁড়ায় 27টি। এখানে দুজনে নীরজনে। কিন্তু 1996 সালের 6ই সেপ্টেম্বর লাখো ভক্ত অনুরাগীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তাকে হারাবার হাহাকার এখনো শুভানুধ্যায়ীর হৃদয়ে। 18 বছরেও এতটুকু কমেনি সালমানের জনপ্রিয়তা। শনিবার সকালে বলাকা সিনে ওয়ার্ল্ডে সালমান স্মরণে এই উৎসবের উদ্বোধন করেন চিত্রনায়িকা মৌসুমী। সালমানের সাথেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। সালমানের শূন্যস্থান আসলে কখনোই পূরণ হবে না, কারণ সে হচ্ছে মহানায়ক। বাংলা চলচ্চিত্রে একসময় যুবরাজ এখনো দিব্যি বেঁচে আছেন তার কর্মে। আমার চোখে সালমান তো মনে করেন একটা রিয়েল হিরো। সিনেমায় নতুন ট্রেন্ড এনেছিলেন সালমান শাহ। অনেক পরিচালকই জানালেন নায়করাজ রাজ্জাকের পর তাদের পছন্দ ছিলেন তিনি। সর্বক্ষেত্রে সর্বপরিচালকের যে গুণাবলী দিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করে এবং একটা শিল্পীকে দাঁড় করায়, সেই শিল্পী ছিল সালমান। এখনো বাংলা সিনেমায় সালমান শাহের অভাব বোধ করেন দর্শক, পরিচালক, প্রযোজক সবাই। সেজুতি রহমান, বৈশাখ নিউজ, ঢাকা। রাজধানীর বেঙ্গল শিল্পা।